6.5 ইঞ্চি বাদ দিয়ে আমি টোটাল এখানে হচ্ছে 34 ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি বেশি রেখেছি, টোটাল 35 ইঞ্চি। এরপর এখান থেকে গলার মাপটা নিচ্ছি। তো আপনারা যার যার বডির মাপ থেকে 2 ইঞ্চি করে কমিয়ে নেবেন যার যার বডির মাপ অনুসারে। তো আমি এখানে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, 4.5 ইঞ্চি করে 9 ইঞ্চি পরিমাণ হবে টোটাল। আর আপনারা চাইলে 5 ইঞ্চি, 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এরকমও এখানে নিতে পারেন। এরপর আমি লম্বা যেহেতু 6.5 ইঞ্চি নিয়েছি, লম্বা বাদ দিয়ে আমি এখানে 14 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি কোমরের জন্য। সাধারণত কামিজ কাটিং করলে কিন্তু কোমরটা 14 ইঞ্চি 15 ইঞ্চিতেই থাকে। 14 ইঞ্চি মার্ক করার পর এভাবে আরেকটা মার্ক দিয়ে দিলাম এবং এভাবে আমরা যেভাবে আর্মহোল শেপ করি সেভাবে করে নিয়েছি। এরপর এখান থেকে হচ্ছে আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। আপনাদের বডির যা মাপ হবে সে অনুযায়ী এখানে মার্ক করে নেবেন। এবং হচ্ছে এখানে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়েছি, নিয়ে এভাবে আমি মার্ক করে নিয়েছি। তো আমি এভাবে ভালো করে মার্ক করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তারপর এখানে হচ্ছে এক্সট্রা যে কাপড়টা আছে সে কাপড়টা আমি কেটে নিচ্ছি, দাগের বাইরে আমি কাপড়টাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এরপর এভাবে আর্মহোলের এই অংশটাও কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে কেটে নেওয়ার পর তারপর আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই যে কাটার পর ঠিক এরকমটা হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্সট্রা যে কাপড়টা এখানে ছিল সেটাকে আমি সম্পূর্ণ খুলে 2 বাজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এখন এই কাপড়টা এটার উপরে এবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই মাপ অনুসারে আমি আরেকটা কাপড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিচেন অ্যাপ্রনটা ডাবল করে ভাঁজ করেও তৈরি করতে পারেন, মানে সেম আরেক পার্ট কাটলেই হয়ে যাবে। তো এখানে যে কাপড়টা নিয়েছি সেটা লম্বা হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর আমি এক্সট্রা যে কাপড়টা আছে সেটা দিয়ে এখানে বেল্ট তৈরি করব। এটা হচ্ছে শোল্ডারে 2টা বেল্ট তৈরি করব আর হচ্ছে পাইপিং তৈরি করব। তো বেল্ট তৈরি করার জন্য কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে আমি 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি নিচ্ছি, মানে একটা পাটে হচ্ছে 2.5 ইঞ্চি করে থাকবে। তো লম্বা হচ্ছে এখানে 16.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, লম্বা 16 ইঞ্চি নিয়ে এখন আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে 17 ইঞ্চি পরিমাণ 17-18 ইঞ্চি নিতে পারেন, মানে ফিতাটাকে একটু বাড়িয়ে নিলেও সমস্যা নেই। এরপর মাঝখান থেকে এটা কেটে আলাদা করে নিয়েছি, এখানে যেহেতু 2টা বেল্ট হবে সেই জন্য কাপড়টাকে আলাদা করে নিয়েছি। তো এতটুকু কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে পাইপিংয়ের জন্য যে কাপড়টা সেটা আমি কেটে নিয়েছি। এটা চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা এখানে নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ। তো একই মাপে 2 টুকরা কাপড় এরকম কেটে নিতে হবে 2টা ফিতার জন্য। এরপর আমি এখন আপনাদের সাথে এটা সেলাইটা শেয়ার করব। তো সেলাই করার জন্য এখানে প্রথমে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি, এর উপরে এখানে এই এই পাটটা হচ্ছে বিছিয়ে নিব। এভাবে ভেতরটা সোজা থাকবে আর বাইরেরটা উল্টো সাইডে থাকবে। এভাবে করে বিছিয়ে নেওয়ার পর আর এরপর 2 সাইডে ফিতা দিতে হবে আর এরপর এই বেল্টগুলো লাগিয়ে সেলাই করতে হবে। তো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে হচ্ছে আমি বেল্টগুলো সেলাই করব এখানে। তো বেল্টগুলো এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে এরপর হচ্ছে উপরের অংশটা আটকে নিতে হবে, মানে এক সাইড হচ্ছে বন্ধ থাকবে আর এক সাইড খোলা থাকবে উল্টানোর জন্য। আটকে নিয়ে এরপর হচ্ছে এভাবে সোজা করে সেলাই করে দিচ্ছি এবং একই নিয়মে 2টা বেল্ট আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এরপর হচ্ছে এভাবে করে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে যেই সাইড বন্ধ ছিল সেই সাইডকে হচ্ছে ভেতর দিক থেকে এভাবে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো একটা বেল্ট তৈরি করা হয়ে গিয়েছে আর একই নিয়মে হচ্ছে আরেকটা বেল্টও আমি উল্টে নেব। তো আমি উল্টে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে এখন পাইপিং 2 সাইডে যে পাইপিংয়ের মতো দড়ি লাগাবো সেটা আমি সেলাই করে নিচ্ছি। এই জন্য 2 সাইড থেকে এভাবে কাপড়টা ভাঁজ করে তারপর হচ্ছে মাঝখানে দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে করে আমি পাইপিংটা সেলাই করে নিচ্ছি আর একই নিয়মে হচ্ছে 2টা পাইপিং মানে দড়ি হচ্ছে সেলাই করে নিব।
তো এরপর এভাবে করে কাপড়টা নেওয়ার পর এখন হচ্ছে এই সাইড থেকে আমি সেলাই করে নিব। তো দুইটা কাপড় একসাথে সমান করে ধরে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এইখানে এসে হচ্ছে একটা বেল্ট এভাবে করে জয়েন করে নিতে হবে। যে অংশটা খোলা সেটা হচ্ছে আপনারা বাইরের দিকে রাখবেন, আর বাকি অংশ পুরোটাই ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপর হচ্ছে এভাবে বেল্টটা বসিয়ে সেলাই করতে হবে। তো দুই সাইডে আমি এভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর দুইটা কাপড় এখন সমান করে নিয়ে তারপর আমি এটা সেলাই করে নিচ্ছি। তো এরপর আমি এখানে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে করে ফিনিশিংটা ভালো আসে। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এই কাপড়টাকে এভাবে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর এখানে হচ্ছে আমি সুন্দরভাবে প্রথমে ভালো করে এটা উল্টে নিব। উল্টে নিয়ে এই পর্যায়ে চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন। আয়রন করে নিলে তারপর হচ্ছে এই সাইডটাতে একটু সেলাই দিয়ে দিতে হবে, মানে উপরে একটা চাপ সেলাইয়ের মতো দিতে হবে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। এভাবে করে পুরোটাতেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে সেলাই করে দিব। তো এভাবে সেলাই করার পর সাইডে যে এক্সট্রা কাপড় আছে সেটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন হচ্ছে দুই সাইডে যেহেতু ফিতা লাগাবো, ফিতা লাগানোর আগে আমি সাইডটাতে সেলাই করে নিচ্ছি। যেহেতু দুইটা সাইড খোলা আছে তো এভাবে চিকন করে ভাঁজ করে আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে করে ভাঁজ করে করে ঘুরিয়ে পুরোটা সেলাই দিতে হবে কামিজের মতো। যেমনটা আমরা কামিজের হচ্ছে নিচের অংশটা এবং সাইডটা সেলাই করি ঠিক তেমনভাবে আমি হচ্ছে একটা পার্ট যেহেতু এখানে নিয়েছি সেই অনুসারে এভাবে সেলাই করে দিচ্ছি। তো পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখন শুধু দুইটা সাইডে ফিতা লাগাবো আর হচ্ছে পকেটটা লাগানো বাকি। পকেট চাইলে আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে না দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে এই যে এক সাইডে ফিতা লাগিয়ে নিয়েছি, এখন আরেক সাইডেও আমি একই নিয়মে হচ্ছে ফিতাটাকে লাগিয়ে নিয়েছি উপর দিক থেকে সেলাই করে। তো আমি এখানে ভালো করে সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আমি আপনাদেরকে পকেটটা লাগানো দেখাচ্ছি। এভাবে একটা কাপড় নিতে হবে, কাপড় নিয়ে আপনারা চারদিকটা ভাঁজ করবেন। ভাঁজ করার পর একদিক প্রথমে সেলাই করে নিবেন, সেলাই করে এভাবে কাপড়ের উপরে বসিয়ে তারপর হচ্ছে বাকি যে তিন দিক থাকবে সেটা আপনারা সেলাই করে নিবেন। তো এভাবে করে আপনারা পকেট লাগাতে পারেন, মানে পকেট ইচ্ছে আপনাদের ইচ্ছে হলে লাগাতে পারেন, না লাগালেও কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।